অধ্যক্ষ হওয়ারই যোগ্যতা নেই। এবার কলেজের অধ্যক্ষাকে পদ থেকে সরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। প্রবেশ নিষিদ্ধ, ঘরে প্রবেশ নিষিদ্ধ করে তালা মারার নির্দেশ দিলেন বিচারপতি। যোগেশচন্দ্র চৌধুরী আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি কলেজের আরও এক অধ্যাপক অচিনা কুণ্ডুকে অপসারণের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। শুক্রবার থেকেই এই দুজন আর কলেজে প্রবেশ করতে পারবেন না। রাজ্যের কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষদের যোগ্যতা মান স্থির করে দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটাকে আমরা UGC বলে জানি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। সেই অনুযায়ী নিয়ম মেনে নিয়োগ হয়েছেন অধ্যক্ষ এবং অধ্যাপকেরা। ইউজিসি ঠিক করে দেওয়া যোগ্যতা মান নেই, সেই জন্যই কিন্তু তারা পদ হারালেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জানান, এই দুই ব্যক্তি যদি তাদের যোগ্যতা সম্পর্কে আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আবার পুনর্বহাল করা হবে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি আছে। আইনজীবী অর্ক কুমার নাগকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করেছেন বিচারপতি। নিয়োগ মামলায় জেলবন্দি মানিক ভট্টাচার্য যোগেশচন্দ্রের অধ্যক্ষ থাকার সময় একাধিক বেআইনি নিয়োগ করেছিলেন, এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়। তারই প্রেক্ষিতে বিচারপতির মৌখিক নির্দেশ। অভিযোগ ছিল উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও বেশ কয়েকজন অধ্যাপককে নিয়োগ করেছিলেন মানিক। মামলাকারীর